অভিষেক ব্যানার্জি সম্পত্তির খতিয়ান দেখে চমকে উঠেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইডির আধিকারিককে একেবারে তুলোধনা করেছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে ইডি গট আপ করে চলছে, ইডি সমঝোতা করে চলছে। এমনকি এই প্রশ্নটাও উঠে গিয়েছিল, ইডি কি বিক্রি হয়ে গেছে? আর এবার ইডি আধিকারিকের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ইডি তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, তদন্তকারী আধিকারিকের আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাকে বাংলার আর কোনো মামলার তদন্তভার দেওয়া যাবে না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি। শুনানি চলাকালীন বিচারপতি সিনহা বলেন, আমি তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলেছি, আমার মনে হচ্ছে এত বড় গুরুত্বপূর্ণ মামলা সামলানোর ক্ষমতা তাঁর নেই, তাই ইডির ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন এই তদন্তভার নেওয়ার জন্য অবিলম্বে অন্য কোনো আধিকারিককে নিয়োগ করেন। উত্তরে ইডির আইনজীবী দাবি করেন, মিশ্র খুবই ভালো কাজ করছেন, তবে মামলাটি অত্যন্ত পর্শকাতর হওয়ায় তদন্ত সময় সাপেক্ষ। বিচারপতি আরও বলেন, আগামী 3রা অক্টোবর যে সমন পাঠানো হয়েছে এবং যে তদন্ত চলছে তা যেন ব্যাহত না হয়। এই মর্মে ইডি ডিরেক্টরকে সাফ নির্দেশ দেন বিচারপতি সিনহা। আইও মিথিলেশ মিশ্রকে বাংলার আর কোনো মামলার তদন্তভার দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। মিথিলেশ মিশ্র এদিন হাইকোর্টে 5 পাতার রিপোর্ট জমা দেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে 3টি পৃথক দল গঠন করা হয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। আর এই রিপোর্ট জমা দেওয়ার পরপরই কিন্তু মিথিলেশ মিশ্রের বিরুদ্ধে কিন্তু এবারে চরম পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার বিরুদ্ধেই উঠেছিল বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগটা তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একদিকে যেমন সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, সিবিআইয়ের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, সিবিআই তদন্তে অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক তেমনই ইডির তদন্তে অসন্তুষ্ট, ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেক ব্যানার্জি যে সমস্ত সম্পত্তির খতিয়ান জমা দিয়েছিলেন ইডির এই আধিকারিক, সেখানে অভিষেক ব্যানার্জির কোনো ব্যাংক ডিটেলস নেই। এছাড়াও সম্পত্তির খতিয়ানে একাধিক গরমিল রয়েছে। আর তা দেখেই কিন্তু একেবারে চমকে উঠেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অভিষেককে কি বাঁচানোর চেষ্টা করছে ইডি, এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল। আর এবার এই ইডি আধিকারিকের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি অমৃতা সিনহা। বাংলার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে, কোনো তদন্তে এই ইডি আধিকারিককে আর রাখা যাবে না, তাকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।